আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত টিউটোরিয়ালে আমরা এই কোডটা প্র্যাকটিস করেছি, তো এই কোডটা আমি একটা ডক ফাইলে রেখে দিচ্ছি। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই প্রোগ্রামের চাইতে একটুখানি চেঞ্জ আর কি। তো এই চেঞ্জটা করার আগে আমরা এটাকে কমেন্ট করে রাখি। আমরা যখন ডাবল স্ল্যাশ দেবো তখন এটাকে একটু ঝাপসা দেখাবে, আর তিনটা দিলে আমরা একটু ভালো দেখতে পারি, এই ধরনের তিনটা দিয়ে রাখি সাধারণত। তো আচ্ছা, যাই হোক, এখানে আমরা যেটা করেছিলাম যে দুইটা ভিন্ন ভেরিয়েবল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট চাই করুন, এখানে এটাকে কে এর মধ্যে মানে তৃতীয় আর একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম। সিমিলারলি এখানেও তাই করেছিলাম, দুইটা ভিন্ন ভেরিয়েবলের মধ্যে যোগ বিয়োগ করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে তৃতীয় অন্য একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম। কিন্তু এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা মুছিয়ে দিই, এখানে যে সকল ভেরিয়েবলের মধ্যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়েছে ওই ভেরিয়েবলের মধ্যেই আমরা যোগফলটা অ্যাসাইন করবো। সাপোজ এখানে আমরা দেখতে পারতেছি যে আই ভেরিয়েবলটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, তো আমরা প্রথমে প্রি ইনক্রিমেন্ট যার মধ্যে হয়েছে তার মধ্যে টোটাল অ্যান্সারটা অ্যাসাইন করি। তো এবার আমাদের যদি এক্সিকিউশনটা আমরা দেখি তাহলে আমাদের এক্সিকিউশনটা এরকম হবে যে এই লাইনে আয়ের মানটা 6 ছিল, এই লাইনে আয়ের মানটা পূর্বে যদি 6 ছিল সুতরাং এখানে 7 ধরবো, আর জের মানটা আগে যেহেতু 9 ছিল আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট সুতরাং এই লাইনে আমাদের জের মানটা 9ই থাকবে। তাহলে এখানে আমাদের পুরো ঘটনাটা কী ঘটতেছে, যোগফলটা আমাদের কত আসতেছে 7 আর 9 অর্থাৎ 16। এই 16টা আমরা নতুন করে আবার কার মধ্যে রাখতেছি, নতুন করে আবার রাখতেছি হচ্ছে এই আয়ের মধ্যে, তার মানে আয়ের প্রথম মান ছিল 6 এখানে, আর এই লাইনে এসে আয়ের দ্বিতীয় মান আসছিল 7। তারপরে 7টাকে 9 এর সাথে যোগ করিয়ে দেন আয়ের মধ্যে নতুন করে অ্যাসাইন করলাম যে মানটা আসলো 16, অর্থাৎ আয়ের ফাইনাল ভ্যালু যেহেতু 16 আসছে সুতরাং আয়ের 7 ভ্যালুটা ওভার রাইট হয়ে যাওয়ার কারণে প্রিন্ট করলে আয়ের মানটা আমরা 16 পাবো, 7 কিন্তু পাবো না। আর যে মানটা নিচের লাইনে এসে এক বৃদ্ধি পেয়ে 10 হয়েছে, অর্থাৎ এবার আমাদের আউটপুটটা কত আসবে, আয়ের মানটা আসবে হচ্ছে 16, যে মানটা আমাদের আসবে হচ্ছে 10, এবং এখানে আমাদের কের কিন্তু কোনো মান নাই যার কারণে একটা গার্বেজ ভ্যালু দেখাবে, এই জন্য আমরা কের মানটাকে এই লাইনে প্রিন্ট নাই করি। কের মানটা প্রিন্ট করলে একটা গার্বেজ ভ্যালু দেখাবে উল্টা পাল্টা। আচ্ছা, আমরা প্রিন্ট করে দেখি যে গার্বেজ ভ্যালুটা দেখায় কিনা। দেখো আমরা দেখতে পারতেছি যে আয়ের মান 16, জের মান 10 এবং কের মান 75। কের মান আসলে আমাদের এখানে প্রিন্ট করার উদ্দেশ্য না, কারণ কের মানটা আমরা দিইনি, আর সি প্রোগ্রামিংয়ে কোনো ভেরিয়েবলের মধ্যে যদি ভ্যালু দেওয়া না থাকে আগে থেকে তাহলে এই মানটা কম্পাইলার ইচ্ছা মতো একটা উল্টা পাল্টা প্রিন্ট করে দেয়, কাজেই আমরা কের মানটা এখানে নেগলিজিবল রাখি, কের মানটা প্রিন্ট করাটা আমাদের এখানে উদ্দেশ্য না। আমরা আই এবং জে এর মানটা কীভাবে ইনক্রিমেন্ট হয়েছে এই জিনিসটা বুঝতে পারাটাই মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমাদের এই আয়ের মানটা আমরা যেটা রেখেছি সেটা ছিল হচ্ছে মানে দুটো ভিন্ন ভেরিয়েবলের যোগ বিয়োগটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, যেটা এই দুটা ভেরিয়েবলের মধ্য থেকেই একটা, এবং যেটাতে আমাদের ছিল হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট, এই ভেরিয়েবলের মধ্যে যদি নতুন করে অ্যাসাইন করি তাহলে কেমন হয় এটা দেখেছি। এবার আমরা জের মধ্যে যদি রাখি তাহলে ঘটনাটা কি ঘটে, তো আমরা জের মধ্যে যখন রাখবো তখন দেখবো যে আয়ের মানটা আগে 6 ছিল আর এই লাইনে আয়ের মানটা কত হয়েছে 7, জের মানটা এই লাইনে আমাদের 9 কাউন্ট হবে, তাহলে 9 আর 7 যোগ করলে কত আসে 16, এবং এটা কিন্তু নতুন করে আবার জের মধ্যে অ্যাসাইন হচ্ছে। তো নতুন করে যখন জের মধ্যে 16 অ্যাসাইন হলো মানে অলরেডি কিন্তু জের মধ্যে ভ্যালু চলে গেছে, এখন পরের লাইনে গিয়ে কিন্তু জের মানটা আমাদের আগের হিসাব অনুসারে কত হইতো 9 থেকে 10 হইতো, তাহলে এইখানে যেহেতু পরের লাইনে জের মধ্যে 10 কিন্তু ফাইনালের জের মধ্যে ক্যালকুলেশন করে আমরা কিন্তু কত অ্যাসাইন করে দিয়েছি 16 অ্যাসাইন করে দিয়েছি, কাজে জের মানটা আমরা আউটপুটে 16ই পাবো 10 পাবো না। আমি আমরা বলতেছি যদি দুটো ভিন্ন ভেরিয়েবলের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যাই থাকুক না কেন এটা করে যদি আমরা এই দুটো ভেরিয়েবলেরই একটার মধ্যে রাখি, আর যে ভেরিয়েবলের ক্যালকুলেশনটা এখানে ছিল হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা পোস্ট ডিক্রিমেন্টও হোক একই অবস্থা হবে, তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এটা পরের লাইনে নতুন করে পোস্ট বৃদ্ধি বা হ্রাস যেটাই ঘটুক না কেন যেহেতু ক্যালকুলেশন করেই এই মানটা রাখবো, অর্থাৎ জের মধ্যে এই লাইনের ক্যালকুলেশনটাই আমরা অ্যাসাইন করতেছি আর এই লাইনে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা 16 রাখার কারণে
পরবর্তী লাইনে যে মানটা যদিও বাড়বে কিন্তু ওইটা আমাদের যে অ্যাকুরেট মান আসবে না, যে মানটা আমাদের কত ধরতে হবে এই লাইনে এক্সিকিউট করে আমরা যে মানটা ক্যালকুলেশন করে অলরেডি যে মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, মানে যে ক্যালকুলেশনটা আমাদের ফাইনালি শেষ, যার কারণে আমরা যে মানটা 10 পাবো না, যে মানটা আমাদের নতুন করে আর এক্সিকিউট হবে না, যে মানটা যেহেতু অ্যাসাইন হয়ে গেছে সুতরাং 16টাই আমরা আউটপুটে দেখতে পারবো। অর্থাৎ এখানে আমরা যদি প্রিন্ট করি তাহলে যে মানটা 16 পাবো এবং আয়ের মানটা আমাদের ছিল কত 7, এটাই দেখাবে। আচ্ছা সেম ভাবে আমরা যদি এটাকে মাইনাস মাইনাস করতাম তারপর আমাদের এই মাইনাস মাইনাসের কোনো ইফেক্ট কিন্তু পড়তো না, কারণ এই মাইনাস মাইনাস পরে লাইনিং ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু ডিক্রিজ হওয়ার আগে যে এর মধ্যে আমরা ভ্যালু একটা অ্যাসাইন করে দিয়ে রেখেছি, কাজে পরের যে মানটা ডিক্রিজ হলেও এই মানটার উপর আর কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু আমরা যদি এই প্রিন্ট টেপটাকে পরবর্তীতে আবার লিখি আর যখন আমাদের জের মানটা আর একবার মাইনাস মাইনাস করানো হবে, মানে আমরা যদি জের মানটা নিচে আর একবার মাইনাস মাইনাস করে তারপর যদি এই লাইনটা প্রিন্ট করি তাহলে এই জিনিসটা দেখাবে। তো এটা আমার সম্পর্কে আমরা পরবর্তী ডিটেলে আলোচনা করবো। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।